কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. وقال الله تعالى في موضع آخر: فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أنس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل بني آدم خطاء وخير الخطائين التوابون. رواه الترمذي والنسائي بإسناد صحيح. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا: يا رسول الله، ومن أبى؟ قال: من أعطاني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. বাংলাদেশ আহলে হাদিস তবলিগে ইসলাম এর উদ্যোগে আয়োজিত ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার ধানীখোলায় অনুষ্ঠিত অধ্যকার তবলিগী সম্মিলন 2021 এর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ,
আমন্ত্রিত ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় ভুল ত্রুটি সংশোধন করে নিলে তার ফজিলত কি। আপনারা আমার জীবনে যে ভুল ত্রুটিগুলো রয়েছে এগুলো যদি সংশোধন করে নেই তাহলে লাভটা কি, আর যদি সংশোধন না করি তাহলে ক্ষতি কি, উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস এবং প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আলোচনার প্রারম্ভেই শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আপনাকে আমাকে এই রকম একটি দিনী বৈঠকের জন্য নির্বাচন করেছেন, তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাবানব সাইয়দুল মুরসালিন খয়তামুন নবীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সম্মানিত উপস্থিতি, চলুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম একটি বৈঠক বা কোরআন সুন্নার যেখানে আলোচনা হয় বা দীন ধর্মের বিশ্লেষণ হয় এইখানে যারা আসেন তাদের সম্পর্কে বলছেন, মান সালাকা তারিকান ইলতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। কোনো ব্যক্তি যদি ইলিম হাসিলের জন্য, দীন শিখার জন্য, দীনি জ্ঞান অর্জনের জন্য বাড়ি থেকে রাস্তায় বের হয় তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথ সহজ করে দেন। বের হলো কিসের জন্য? দীন শিখার জন্য, ইসলামকে জানার জন্য, বুঝার জন্য, আর সহজ হয়ে যায় জান্নাতের রাস্তা। আমরা যারা আজকে এখানে এসেছি আমরা তো দীন শিখার জন্য, জানার জন্য, বুঝার জন্য, দীনের মহব্বতেই তো এসেছি, না অন্য কোনো উদ্দেশ্য আছে? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এর বিনিময়ে জান্নাতের পথ সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে, এই তাবলিগি সম্মেলনকে কবুল করে নিন, এর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জান্নাতের পথ সহজ করে দিন। সম্মানিত উপস্থিতি, চলুন আমরা আমাদের ভুল ত্রুটিগুলো কিভাবে সংশোধন করতে পারি। তাই প্রসঙ্গটি বলার পূর্বে আরেকটি প্রসঙ্গ তুলে নিয়ে আসি, সেটি হচ্ছে মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে না ভুল ত্রুটির মধ্যে? মানুষ কি ভুল ত্রুটির মধ্যে না ঊর্ধ্বে? মানুষের ভুল হয় না হয় না? হয়। তো যদি ভুল হয় তাহলে সংশোধন প্রয়োজন, ভুল হলে সংশোধন প্রয়োজন। আর যদি মানুষের ভুল না হয়, ত্রুটির ঊর্ধ্বে হয়, তাহলে সংশোধন প্রয়োজন নেই। পৃথিবীতে এমন কোন মানুষ আছেন, ছিলেন বা আসবেন যার কোনো ভুল নেই?
একদম শুরু থেকে নিয়ে এ পর্যন্ত একজন মানুষের নাম কি বলা যাবে যিনি ভুল ত্রুটির ঊর্ধ্বে ছিলেন? বলতে পারবেন কেউ? সম্মানিত উপস্থিতি, দেখুন কোরআন এবং সুন্নাহ বিশ্লেষণ করলে যেই তথ্যটি উঠে আসে যে কোনো মানুষই ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। মানুষ ছোট হোক বড় হোক বিভিন্ন ধরনের ভুল করে, যেমন আদম আলাইহি আসসালাম থেকে যদি শুরু করি তাহলে হাদিসে যে ইঙ্গিত পাওয়া যায় বিচারের কঠিন মুহূর্তে কঠিন অবস্থায় হাসরের মাঠে পৃথিবীর মানুষ আদম আলাইহি আসসালামের কাছে গিয়ে যখন বলবেন যে আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সাফাত করুন, সুপারিশ করুন, আল্লাহ যেন বিচার তাড়াতাড়ি নেন, সহজ করে দেন, হালকা করে দেন, আদম আলাইহি আসসালাম সেই সময় বলবেন যে না, আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না, কেননা আমি আল্লাহর যে নিষিদ্ধ একটি গাছের ফল খেয়েছিলাম যা আল্লাহ নিষেধ করেছিলেন, এই ত্রুটির জন্য আজকে আমি অনুতপ্ত, আজকে আমি লজ্জিত। আদম আলাইহি আসসালাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন না, তিনি তার ত্রুটির জন্য লজ্জিত, তিনি পরামর্শ দিবেন তোমরা যাও নূহ আলাইহি আসসালামের কাছে। নূহ আলাইহি আসসালামের কাছে মানুষ গিয়ে যখন ফরিয়াদ করবে, জানাবে যে আপনি আমাদের জন্য একটু সাফাত করুন, সুপারিশ করুন, নূহ আলাইহি আসসালাম বলবেন না আমি আমার ত্রুটির জন্য লজ্জিত, না বরং তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবেন যে না, আমি আমার ত্রুটির জন্য আজ লজ্জিত, কারণ তিনটি মিথ্যার আশ্রয় নিয়েছিলাম, এই তিনটি মিথ্যার আশ্রয়ের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে আমি আমার ত্রুটির জন্য আজকে লজ্জিত, আমি কিছু বলতে পারবো না, বরং তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। আমি মূল কথাটা তুলে নিয়ে আসছি। তো ইব্রাহিম আলাইহিস সালামের তিনটি মিথ্যা কথা জানিত নাকি? কম বেশি জানি সব। বরং তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও, মূসা আলাইহিস সালাম বলবেন আমি আমার ত্রুটির জন্য লজ্জিত, আমি কিছু বলতে পারবো না, বরং তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। দেখুন হাদিস সহিহ বুখারী দুইটি হাদিসে পুরো ঘটনাটি বর্ণনা এসেছে। 3379 নম্বর হাদিস, এরপরে সহিহ বুখারীর 6565 নম্বর হাদিস, বিস্তারিত আলোচনাগুলো এসেছে। তাহলে দেখুন পৃথিবীর বাঘা বাঘা নবী এবং রাসূল, সনাম ধন্য নবী এবং রাসূলগণ বিচারের মাঠে নিজ নিজ ত্রুটির জন্য অনুতপ্ত, লজ্জিত, যারা সুপারিশ করতে চাইবেন না, মানে তারাও ভুলের ঊর্ধ্বে নয় এমনটি বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে নাকি? সহিহ বুখারীর আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে আইয়ুব আলাইহি আসসালাম তার নিজের ত্রুটির জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। সূরা কাহাফের মধ্যে, সূরা আম্বিয়ার মধ্যে একটি আলোচনা এসেছে 78 এবং 79 নম্বর আয়াতে, ইব্রাহিম, সুলাইমান এবং দাউদ আলাইহি আসসালামের সন্তান ভাগ করার ঘটনা। একটা দুইজন মহিলা একজন বাচ্চাকে নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হয়েছিল, বড়জন বলছে বাচ্চা আমার, ছোটজন বলছে বাচ্চা আমার, বাচ্চা একজন কিন্তু মা দুইজন,
দাবিদার দুইজন, দুইজনের মধ্যে দ্বন্দ্ব ঝগড়া শুরু হয়েছে। এমত অবস্থায় তারা সম্মত হলো যে আল্লাহর নবী দাউদ আলাইহিসাল্লাম যে ফয়সালা করে দিবেন আমরা দুইজনে মেনে নিব। এই বাচ্চা নিয়ে দুই মহিলা দাউদ আলাইহিসাল্লামের কাছে গেলেন। দাউদ আলাইহিসাল্লামকে বললেন ঘটনা দুইজনের কাছে শোনার পরে দাউদ আলাইহিসাল্লাম ফয়সা দিলেন এই বাচ্চা বড় জনের। দুইজন মহিলার মধ্যে অপেক্ষাকৃত যেই মহিলা একটু বড় তাকে দিয়ে দিলেন। বড়জন বাচ্চা নিয়ে চলে যাচ্ছে আর ছোটজন কাঁদছে, পিছনে পিছনে যাচ্ছে কাঁদছে। পথিমধ্যে দাউদ আলাইহিসাল্লামের ছেলে সুলাইমান আলাইহিসাল্লামের সাথে দেখা। সুলাইমান আলাইহিসাল্লাম জিজ্ঞাসা করলেন ঘটনা কি, কাঁদছ কেন? তো ছোটজন বলছেন যে ওই বাচ্চাটা আমার, আমাদের দুইজনের দ্বন্দ্ব বাচ্চা নিয়ে আপনার আব্বার কাছে গিয়েছিলাম, আপনার আব্বা দুইজনের মধ্যে ফয়সালা করে সমাধান দিলেন যে বাচ্চাটা ওর, ওকে দিয়ে দিলেন, কিন্তু বাচ্চা তো আমার, এই জন্য কাঁদছে। সুলাইমান আলাইহিসাল্লাম কি দিয়ে বুঝবেন যে বাচ্চা ওর? সেও তো মিথ্যা দাবি করতে পারে, তার পিতা যাকে বাচ্চা দিয়েছেন তারটাও তো ঠিক হতে পারে। সুলাইমান আলাইহিসাল্লাম বলছেন ঠিক আছে, আমার আব্বার ফয়সালাই যেহেতু তোমরা সন্তুষ্ট নও, তাহলে আমি একটা ফয়সালা করে দেই, তোমরা দুইজন রাজি হবে, সন্তুষ্ট হবে? দুইজন বলল হ্যাঁ সম্মত, আপনার ফয়সালা আমরা মেনে নেব। সুলাইমান আলাইহিসাল্লাম বাচ্চাটি রেখে তরবারি নিয়ে আসলেন। তরবারি নিয়ে এসে দুই মহিলাকে বলছেন বাচ্চাটি দুই টুকরো করে দেই, তরবারি দিয়ে দুই টুকরো করে দেই, দুই খণ্ড করে দেই, দুই টুকরো দুইজনের কোলে তুলে দেব, দুইজনের কাছে বাচ্চা থাকবে, দুইজনই সন্তুষ্ট হবে, এই ফয়সালায় কি তোমরা রাজি, তোমরা মেনে নিতে চাও দুইজনে? তখন বড়জন সম্মত হলো যে হ্যাঁ আমি রাজি। মানে যে যে ভাগে আগে থেকে পেয়ে আছে পিতার ফয়সালা অনুযায়ী, আর ছোটজন বলছে যে না বাচ্চা আমার নয়, বাচ্চা আসলে ওই বড়জনেরই। বাচ্চা কার? বড়জনের। বাচ্চা আমার নয়, বাচ্চা ওরই, ওকে দেন, আপনার আব্বা যে ফয়সালা করেছিল সেটাই ঠিক ছিল, আপনার ফয়সালায় ভুল। তখন সুলাইমান আলাইহিসাল্লাম বলছেন না, বড়জনকে বলছেন যে তুমি মিথ্যুক, তোমার বাচ্চা নয়, বাচ্চা ছোটজনের। যেই মা বাচ্চা গর্ভে ধারণ করেছে জীবন মরণের সন্ধিক্ষণে নারী ছিঁড়ে বাচ্চা প্রসব করেছে, ওই মা বাচ্চার মৃত্যু চোখের সামনে সইতে পারে না। বাচ্চাকে হত্যা করা হবে ওই মা কোনোদিন সইতে সহ্য করতে পারবে না। ও নিজে সত্য ত্যাগ করে দিচ্ছে বাচ্চা, ও নিজে বাচ্চার মায়া মহব্বতের কারণে বাচ্চা তোমার কোলে ছেড়ে দিচ্ছে, ওর সান্ত্বনা বুকের মধ্যে যে বাচ্চা চলে যাক ওর কাছে কিন্তু বাচ্চাটা বেঁচে থাকবে, এটাই আমার সান্ত্বনা, কারণ ও মা, আর তুমি তার জন্মদানকারী মা নয়, তাই তোমার কাছে মরলেই কি আর বাঁচলেই কি? সম্মানিত উপস্থিতি, কোরআন মাজিদের মধ্যে আয়াত দুইটি আয়াতের বিস্তারিত তাফসিরে ঘটনাগুলো এসেছে, মূল কথাটা কোরআন মাজিদের আয়াতে এসেছে। তো যে কথা বলছিলাম যে বলুন তো তাহলে কার ফয়সালা টিকলো? আর দাউদ আলাইহিসাল্লামের ফয়সালা টিকলো কি? তাহলে ওনার ফয়সালায় ভুল হয়েছিল তো নাকি? এবার আপনাদের জিজ্ঞাসা করি, বাবা বড় না সন্তান বড়? বাবা বড় না সন্তান বড়? কিন্তু টিকলো কার ফয়সালা? সন্তানের ফয়সালা। হতে পারে, অনেক ক্ষেত্রে হতে পারে যে ওস্তাদের সিদ্ধান্ত ভুল, ছাত্রটা ঠিক। ইমাম বা খতিব সাহেব যে ফয়সালা দিয়েছেন, যে মাসালা বলেছেন সেটা ত্রুটিপূর্ণ, একজন মুসল্লি ওই মাসালাটা ভালো জানেন, হতে পারে, স্বাভাবিক নয়। দাউদ আলাইহিসাল্লাম রেগে যাননি, খেপে যাননি সুলাইমান আলাইহিসাল্লামের উপরে
যে বেটা তোমার এত বড় আস্পর্ধা আমার ফয়সালের উপর হাত খাটালে, রেগে যাননি, কারণ এটা নিয়ম নয়, ভুল ভুলই, এটা যেই করুক না কেন, বড় মানুষ করলেও ওটা ভুল, ছোট মানুষ করলেও ওটা ভুল, প্রেসিডেন্ট যদি করে সেটা ভুল, রিক্সা চালক করলেও ভুল, বড় মানুষ করেছে তাই ভুল নয়, আর একজন ভ্যান চালক করেছে তাই ভুল, এমনটি নয়, ভুল ভুলি। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখুন ইউনুস আলাইহিস সালাম, ছোট্ট একটা ত্রুটির কারণে মাছের পেটে যেতে হলো। সূরা কাসাসের মধ্যে যে আলোচনা এসেছে, একদিন দুই দিন নয়, দীর্ঘ দিন মাছের পেটে থাকতে হলো, বিশেষ তাসবি পাঠ করার মাধ্যমে আল্লাহ তাকে বের করলেন। তো এইভাবে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখা যায় নবী রাসূল গণ ভুল করেছেন জীবনের দু একটি ক্ষেত্রে, সব ভুল করেছেন এ কথা নয়, ক্ষেত্র বিশেষ দু একটি ভুল হয়ে গেছে, যারা তাদের ভুলগুলো সংশোধন করে নিয়েছেন। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল সাইয়েদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়েছেন, আসরের সালাত দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছেন। আসরের সালাত কয় রাকাত? চার রাকাত। দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছেন, সাহাবীরা উঠে গেছেন, কেউ কেউ উঠছেন, কেউ বের হচ্ছেন, এমত অবস্থা আল্লাহ সুসাসম উঠে যাবেন, দাঁড়িয়েছেন, যা বেরিয়ে যাবেন, তখন একজন সাহাবী যাকে বলা হয় জুলিয়াদাইন, জুলিয়াদাইন গিয়ে বলছেন, এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাসিতা আম কসরাতিস সালাহ, আল্লাহ কি সালাত সংক্ষিপ্ত করে দিয়েছেন, সালাত কি কমিয়ে দিয়েছেন, চারের জায়গায় দুই করে দিয়েছেন, আনাসিতা, না ভুল হয়েছে। ভদ্রচিত ভাবে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছেন যে আল্লাহ কি সালাত কমিয়ে দিলেন, না আপনার ভুল হয়ে গেল। তখন আল্লাহ সুসাসম বলছেন লাম আনসা ওয়া লাম তাকসুর, সালাত আল্লাহ কমিয়ে দেননি আর আমার ভুল হয়নি। যখন জুলিয়াদাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনলেন যে আল্লাহ সালাত কমিয়ে দেননি, তখন উনি আরো শক্ত হলেন, তাহলে সালাত কি হয়েছে? জুলিয়াদাইন দেখছেন আমি তো শুরু থেকে আছি, তাকবীরে তাহরিমা থেকে উপস্থিত রয়েছে, সালাত তো দুই রাকাত হয়েছে, যেহেতু সালাত কমানো হয়নি রাসূল বলছেন বিদায় সালাতে ভুল হয়েছে। আবার বলছেন এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাসিতাম কসরাতিস সালাত, সালাত কি কমানো হলো না ভুল হয়েছে? আল্লাহ সুসাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বলছেন লাম আনসা ওয়া লাম তাকসুর, কমানো হয়নি ভুলও হয়নি। জুলিয়াদাইন আবার বলছেন আনাসিতাম কসরাতিস সালাত, যে সালাত কি কমানো হলো না ভুল হয়ে গেল। যখন ঘুরে ঘুরে বারবার একই কথা বলছেন তখন আল্লাহ সুসাল্লাহু আলাইহি সাল্লাম একটু নরম হয়ে গেলেন, নরম হয়ে গিয়ে অন্য সাহাবীদেরকে বলছেন আকামা ইয়াকুল জুলিয়াদাইন, জুলিয়াদাইন যা বলছো কি ঠিক বলছে, ও কি বলছে বারবার? তখন সাহাবীরা বলছেন এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে হ্যাঁ জুলিয়াদাইন ঠিকই বলছেন, আসলে আজকে আসরের সালাত হয়েছে দুই রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে যারা ছিলেন আবার তাদেরকে নিয়ে আরো দুই রাকাত সালাত পড়ে সহসিদ্দের দিয়ে সালাম ফিরালেন। সহিহ বুখারীর 482 নম্বর হাদিস, এটি মিশকাতের মধ্যে পাওয়া যাবে 1017 নম্বর হাদিস, হাদিস সহিহ বুখারীর। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে গিয়েও একদিন ত্রুটি হয়েছে, তবে সাহাবী ধরিয়ে দিয়েছেন, তাই না? সাহাবী ধরিয়ে দিলেন, যখন প্রমাণ হয়ে গেল তখন তিনি কি করলেন, সংশোধন করে নিলেন। দেখুন ইমাম সাহেব খতিব সাহেব যদি একটা ভুল করেছেন,
একটা জাল হাদিস বলে ফেলেছেন, যদি সাধারণ একজন মুসল্লি, কলেজের একজন ছাত্র, স্কুলের একজন ছাত্র, একদম সাধারণ একজন ভ্যান চালক, বিভিন্ন জনের ওয়াজ শুনে শুনে ওই জিনিসটা তার জানা আছে, যদি ইমাম সাহেবকে বলেন বা খতিব সাহেবকে বলেন যে খতিব সাহেব এইটা মনে হয় ভুল হয়ে গেল, এটা তো এই রকম, ইমাম বা খতিব তৎক্ষণাৎ তেলে বেগুনে জ্বলে উঠল, তোমার এত বড় স্পর্ধা, তুমি একজন ভ্যান চালক, আমার ভুল ধরো, মাদ্রাসায় বারান্দায় যাওনি, স্কুলে পড়ে বাংলা বোখারি পড়ে কি জেনেছো তোমরা, ভুল ধরতে আসছো, এইরকম প্রসঙ্গ কিন্তু উঠে আসে মাঝে মধ্যে, এটা কিন্তু ঠিক নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলিয়া দেনকে ধমক দেননি যে এত বড় স্পর্ধা, আমি নবী আর তুমি আমার ভুল ধরতে আসো, বলেছিলেন কি? তাহলে আমাদের ইমাম সাহেব আর খতিব সাহেব রেগে যাচ্ছেন কেন, খেপে যাচ্ছেন কেন, একটু চিন্তা ফিকির করা প্রয়োজন, এই চিন্তা মাথায় থাকা দরকার, আমি যেই হই না কেন আমি ভুলের ঊর্ধ্বে। হ্যাঁ, একজন রিক্সা চালক খতিব সাহেবের চেয়ে বেশি জানে এ কথা নয়, কিন্তু হতে পারে এমন একটা মাসালা উনি সঠিকটা জানেন যেটা খতিব সাহেব জানেন, হাজারটা মাসালা খতিব সাহেব জানেন, রিক্সা চালকের চেয়ে হাজারটা মাসালা খতিব সাহেব বেশি জানেন, কিন্তু একটা মাসালা ওই রিক্সা চালক ভালো জানেন, সঠিকটা জানেন, যেটা আবার কে জানে না, খতিব সাহেব জানেন। এটা হতে পারে, অস্বাভাবিক নয়। সম্মানিত উপস্থিতি, দেখুন এইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, মদিনার মানুষ খেজুরের গাছে পরাগায়ন করে, তাহাবির করে, পুরুষ খেজুর গাছের রেণু নিয়ে স্ত্রী খেজুর গাছের রেণুর সংমিশ্রণ ঘটায়, এতে করে তাদের ফলন ভালো হয় খেজুরের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বছর মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, সাহাবিদেরকে এই কাজ করতে দেখে বললেন, তোমরা এটা না করলেও পারো, তোমরা যদি পরাগায়ন না করো, তাবির না করো, তাহলেও তোমাদের কোনো ক্ষতি হবে না, ফলাফল কমবে না। যখন এই কথা বললেন তখন সাহাবিরা পরাগায়ন ছেড়ে দিলেন ওই বছর, আর তাবির করলেন না। সাহাবিরা ছিলেন সুন্নাতের অনুসরণের ক্ষেত্রে গোটা পৃথিবীবাসীর জন্য মডেল, আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা তোমরা না করলেও পারো, আর সাহাবিরা ওই কাজ করবেন মনে করছেন আপনি? ওই কাজ সাহাবিরা আবার করবেন মনে হয়? অসম্ভব। আশ্চর্য লাগে সাহাবিদের, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ দেখে অবাক লাগে, যেটা কি করে সম্ভব। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে খুতবা দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে একদিন খুতবা দিচ্ছেন, এমত অবস্থায় মনে হচ্ছে হাদিসের দৃষ্টিতে যে কিছু মানুষ দাঁড়িয়ে আছে বাহিরে বারান্দায় বা পিছন দিকে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, তো চলন্ত খুতবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাঁড়ানো ব্যক্তিদের লক্ষ্য করে, ইজলিসু, তোমরা বসো, বলেন ইজলিসু, বসে যাও। যখন বলছেন ইজলিসু, বসো, ঠিক ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদে প্রবেশ করছেন, বিশিষ্ট সাহাবি ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদে প্রবেশ করছেন, তখন তিনি এক পা মসজিদের ভিতরে দিয়েছেন আর এক পা আছে মসজিদের বাহিরে, তখন তার বডিটা আছে কোথায়? দরজার মাঝখানে, এক পা ভিতরে এক পা বাহিরে, আর বডি আছে দরজার উপর আলাদাবিহি। আর এই মুহূর্তে কানে গেল ইজলিসু, তোমরা বসো। ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতে বলেছেন, মানে হাদিসের ভাবে যেটা মনে হচ্ছে যে তার ফিকিরটা এইরকম যে এখন যদি বাহিরের পা ভিতরে নিয়ে বসি তাহলে দেরি হয়ে যাবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা বাকারা 285 নম্বর আয়াতে বলেছেন, আকালু সামিনা ওয়া আতানা গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মসির, আকালু সামিনা ওয়া আতানা
যারা মুমিন মুত্তাকি পরহেজগার তাকওয়াশীল দ্বীনদার আল্লাহ ভীরু তাদের বাচন ভঙ্গি হয়, তাদের কথা হয় সামিনা, আমরা শুনলাম ও আতানা মেনে নিলাম। সুন্নাতের ক্ষেত্রে, দলিলের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে তাদের চিন্তা চেতনা হবে এই রকম যে শুনলাম আর মেনে নিলাম, শোনার পরে দেরি করবে না, যখনই শুনবে তখনই মেনে নিবে। এখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দেখছেন যে আমার কানে এসেছে আল্লাহ সুসাসম বলছেন ইজলিসু বসো, আর আমি বাহিরের পা ভিতরে নিয়ে বসবো। উনি করলেন কি, দরজার উপরে বসে গেলেন। সুবহানাল্লাহু আকবার, ভাবতে পারবেন এ হাদিস যখন পড়ি তখন কল্পনাও হার মানাচ্ছে যে কি করে সম্ভব এটা, এটা কি করে সম্ভব, দরজার বাহিরের পা ভিতরে নিতে কয় সেকেন্ড সময় লাগবে, এক থেকে দুই সেকেন্ড, তিন সেকেন্ড লাগবে কি, ভিতরের পাটা বাহিরে নিতে এক থেকে দুই সেকেন্ড সময় লাগবে। সাহাবী চিন্তা করেছেন, সাহাবীরা যে দুই সেকেন্ড কেন, এক সেকেন্ড কেন, এক মুহূর্ত দেরি নয়, যখনই শুনবো তখনই মেরে নিব। বাহিরের পা ভিতরে নেননি, দরজার উপরে বসে গেলেন। আবু দাউদের হাদিস 1091 নম্বর হাদিস, সম্মানিত উপস্থিতি এক। দ্বিতীয়ত দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সালাত আদায় করছেন, কিবলা পরিবর্তন হয়ে গেছে, কিবলা ছিল আগে কাবা, মদিনায় হিজরত করে যাওয়ার পরে কিবলা হয়ে গেল বাইতুল মাকদিস জেরুজালেম, 16 বা 17 মাস পরে আবার কিবলা হলো কাবা, কাবার দিকে, কিবলা তো এইদিকে নাকি, আবার কিবলা কাবার দিকে চলে আসলো। তখনও ধরেন ফজরের সালাতে কিবলা পরিবর্তন হয়েছে, সাহাবীদের মধ্যে এখনো ছড়িয়ে যায়নি এলাকায়, অলিতে গলিতে এখনো সবাই জানে না, কারণ তখন তো আর এইরকম সামাজিক যোগাযোগ মাধ্যম মাইক বা আধুনিক টেকনোলজি ছিল না যার মাধ্যমে প্রচার করে দিবে যে কিবলা চেঞ্জ হয়েছে। প্রচার হবে মুখে মুখে, মদিনার 5-6 কিলোমিটার দূরে এক মসজিদ, যেটাকে মসজিদে কিবলাতাইন বলা হয়, ওই মসজিদে তারা তখনও জানতে পারেনি, জোহর কিংবা আসরের সালাতে তারা কিবলা পরিবর্তন হয়েছে এটা জানতে পারেননি, ফলে তারা সালাত আদায় করছেন কোন দিকে মুখ করে, জেরুজালেমের দিকে মুখ করে, বাইতুল মাকদিসের দিকে মুখ করে। ওই মসজিদে কিবলাতাইন থেকে বাইতুল মাকদিস হচ্ছে পশ্চিম দিকের সম্পূর্ণ উল্টা দিক, কাবার উল্টো দিক, মানে আমাদের দৃষ্টিতে এই দিক সম্পূর্ণ উল্টো দিকে। এখন সালাত চলছে জোহর আসরের, একজন সাহাবি মদিনা থেকে যে কোনো কারণে ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, এখন দেখেন ওই মসজিদে সালাত চলছে কোন দিকে মুখ করে, জেরুজালেমের দিকে। এখন উনি দেখলেন যে আমি তো সত্যটা জানি, এই সত্যটা জানিয়ে দেওয়া আমার দায়িত্ব, মানবে কি মানবে না সেটা ওদের দায়িত্ব, কিন্তু জানানোর দায়িত্ব আমার। উনি বলছেন যে মসজিদের বারান্দায় দাঁড়িয়ে হোক, দরজায় দাঁড়িয়ে হোক, এক জায়গায় দাঁড়িয়ে উপস্থিত মুসল্লিদের লক্ষ্য করে বললেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাবাকে কিবলা ধরে, কাবার দিকে কিবলা মনে করে সালাত আদায় করেছি। উনি বলছেন যখন আমি এই কথা বললাম তখন ইমাম মুসল্লি সকলে রুকু অবস্থাতে আছেন, আমার কথা বলা শেষ হওয়ার সাথে সাথে রুকু অবস্থাতে জেরুজালেম বাইতুল মাকদাসের দিক থেকে ঘুরে গেলেন কাবার দিকে। সহিহ বুখারীর 99 নম্বর হাদিস এটি, সহিহ বুখারীর 300 নম্বর হাদিস এটি, আরো একাধিক জায়গায় ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি হাদিসটি নিয়ে এসেছেন। আপনি চিন্তা করেন, কল্পনা করতে পারবেন, শুনলেন কোন অবস্থায় যে কিবলা চেঞ্জ হয়েছে, কখন শুন জানতে পারলেন যে কিবলা চেঞ্জ, আর মানলেন কখন, রুকু অবস্থায়। আপনার আমার পর্যায় হলে মাথায় যে কত চিন্তা ফিকির কিলবিল করতো তাই হিসাবের বাইরে,
ভাবতাম যে অন্তত এই রাকা এই অক্তটা শেষ করি, মাগরিব থেকে কাবার দিকে ঘুরে যাব। আর না হলে হয়তো বা ভাবতাম যে অন্তত দাঁড়ায় এই রাকাতটা শেষ করি, না হলে অন্তত দাঁড়ায় তারপরে ঘুরব। যে অবস্থাতেই জেনেছেন যে কিবলা চেঞ্জ, ওই অবস্থাতে মেনে নিয়েছেন, কেউ বিমত পোষণ করেননি। সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ফলো করেছেন। আপনার আমার উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীদের মতো করে ফলো করা, অনুসরণ করা। তো যে কথা বলতে গিয়ে আমি অন্য সাইডে এসেছি, সেইটি হচ্ছে যেখানে সাহাবীরা শোনার সাথে সাথে মেনে নিতেন, ওইখানে সাহাবীদেরকে বলেছেন তোমরা খেজুরের গাছে পরাগায়ন না করলেও পারো। সাহাবীরা ওই কাজ আর করবেন মনে হয়, যাদের মন মানসিকতা এইরকম, ছেলে দিলেন, ছেড়ে দিলেন সাহাবী। খেজুর আসলো গাছে, পাকলো খেজুর গাছে, মারলো খেজুরের গাছ থেকে খেজুর, নামালো, ওজন করলো, বিক্রি করলো, দেখা গেল খেজুরের ফলন অন্য বছরের চেয়ে কমে গেছে। আল্লাহ সুসাসলাম যখন ওই এলাকায় আসলেন পরবর্তীতে, তখন বললেন আল্লাহ সুসাসলাম আমরা তো এবার ঠগে গেছি, কেন তো এবার খেজুর কম হয়েছে। তখন আল্লাহ সুসাসলাম বললেন যে তাহলে শরীয়তের কোনো বিষয়ে যদি কথা বলি তাহলে মনে রেখো যে আমারটা ঠিক, শরীয়তের বিষয়ে আমি যেটা বলবো সেটাই চূড়ান্ত, আর দুনিয়াবি বিষয়ে পার্থিব্য জীবনের কোনো বিষয়ে যদি কথা বলি তাহলে মনে রেখো যে আমি একজন মানুষ, আমারটা ঠিক হতেও পারে নাও পারে, ঠিক হলে মানবে আর না হলে ছেড়ে দিবে। সহি মুসলিমের মধ্যে হাদিস পাওয়া যাবে, এটি সহি মুসলিমের 6272 নম্বর হাদিস এটি, আর 6277 নম্বর হাদিসে এসেছে আল্লাহ সুসাসম বলছেন ওয়া আনতুম আ'লামু বি আমরি দুনিয়াকুম, দুনিয়াবি বিষয়ে তোমরা আমার চেয়ে ভালো জানো, কোথায় কি চাষবাস করবে, কোন জমিতে কি ফলবে, কোন ফসল ভালো হয়, এগুলো তোমরা ভালো জানো। সম্মানিত উপস্থিতি, কতদিন পরে আল্লাহ সুসাসলাম তার সিদ্ধান্ত চেঞ্জ করে নিলেন, প্রত্যাহার করলেন, প্রায় বছর খানিকের ব্যবধান। অথচ আপনি আমি একটা মাসালা বলে, আজকে এখনকার কোন আলেম সমাজ একটা মাসালা বলে এক মাস পরে, দু মাস পরে, দশ দিন পরে যদি বা পরক্ষণে যদি দেখা যায় যে না মাসালাটা ভুল হয়েছে, তাহলে তিনি গোঁড়ামি করে টিকে থাকেন, মানে মনে করেন জিদ করে টিকে থাকেন, মনে করেন যে যদি আজকে আমি বলি না এটা ঠিক হয়নি, এটা ঠিক, তাহলে আমার প্রেস্টিজ থাকে না। প্রেস্টিজ দিয়ে বিচারের মাঠে ধুয়ে ধুয়ে পানি খেতে হবে, মনে রাখবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, নবীদের সর্দার, তারপরেও যখন বুঝতে পারলেন চাষাবাদের ক্ষেত্রে তিনি যেই পরামর্শ দিয়েছেন এটা ভুল হয়েছে, তৎক্ষণাৎ তিনি ব্যাক করেছেন, তার সিদ্ধান্ত প্রত্যাহার করে তাদেরকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন যে তোমরা যেভাবে চাষ করলে সুবিধা হয় করো। তিনি প্রেস্টিজ ইস্যু করে নিজের জিদ বলবৎ করার চেষ্টা করেননি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ আজকে বর্তমান সময়ে বহু আলেম ওলামাকে দেখা যায় গোঁড়ামি করে, জিদ করে, ভুল সিদ্ধান্তের উপরে অটল আছে। আচ্ছা না, সম্মানিত উপস্থিতি, একজন বলছেন যে এটা অন্যায়, এটা বিদাত, ছেড়ে দিতে হবে। তুমি বলছেন যে না, এটা বাপ দাদার 14 পুরুষ থেকে করে আসছি, করে যাব, যদি জাহান্নামে যেতে হয় বাপ দাদা যায় তো আমিও যাব, নাউযুবিল্লাহি মিন যালিক। এইরকম গোড়া প্রকৃতির মানুষ কিন্তু সমাজে দুই একজন দেখা চাই, যেটা ঠিক নয়। তো আমি যে কথা বলতে গিয়ে পিছনে ফিরে গিয়েছি সেইটি হলো যে এই প্রমাণগুলো, যে হাদিসগুলো পেশ করলাম আপনার কাছে, এতে বোঝা যায় নবী রাসূল রাসূলগণ পর্যন্ত ভুলের ঊর্ধ্বে ছিলেন না। তিরমিজির মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে 2491 নম্বর হাদিস, ইবনু মাজার 2451 নম্বর হাদিস, মেশকাতের 2399 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, প্রত্যেক বনু আদম ভুলকারী,
যিনি আদমের সন্তান তার ভুল হবে, অখয়রুল খত্তায়িনা তাওয়াবুন, তবে সর্বশ্রেষ্ঠ ভুলকারী ওই ব্যক্তি যে ব্যক্তি ভুল জানার সাথে সাথে সংশোধন করে নেয়, ভুল ধরা পড়লে যে সংশোধন করে নেয়, এই লোকটাই উত্তম শ্রেষ্ঠ। যে ভুল জানার পরে সংশোধন করে না সে হচ্ছে গোড়া। সম্মানিত উপস্থিতি, তাহলে যিনি আদমের সন্তান তার ভুল হবে? যদি কেউ মনে করি আমার ওস্তাদের ভুল হয় না, আমার পীর সাহেবের ভুল হয় না, আমার হুজুরের ভুল হয় না, আমার ওলিয়াউলিয়া গাউস কুতুবের ভুল হয় না, তাহলে হাদিস প্রমাণ করে তোমার ওস্তাদ, তোমার পীর সাহেব, তোমার ওলামায়ে দিন, তোমার হুজুর, তোমার বুজুরগানে দিন মানুষ নয়। কারণ মানুষ হলে, আদমের সন্তান হলে ভুল হবে, আর যিনি আদমের সন্তান নয় তার আনুগত্য করার দরকার নয়। কারণ যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন প্রত্যেকে ছিলেন মানুষ। ফেরেশতার আনুগত্য করতে আল্লাহ বলেছেন কি? কোথাও বলেছেন যে ফেরেশতার আনুগত্য করো? কোথাও বলেছেন জিনের আনুগত্য করো? যত জায়গায় বলেছেন তার নবীর আনুগত্য করতে বলেছেন। নবী কি ছিলেন? তাহলে বুজুর্গানে দিন যদি ভুল না হয় তাহলে মানুষই নয়, তার আনুগত্য করা দরকারই নয়। সম্মানিত উপস্থিতি, তো চলুন তাহলে বোঝা যায় যে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তো আমাদের দু একটা ভুল নিয়ে একটু বিশ্লেষণ মনে হয় করা দরকার, তাহলে আরো পরিষ্কার হবে। দেখুন একটা খুব প্রসিদ্ধ কথা আছে, প্রসিদ্ধ কথাটা হলো কি? সালাত জান্নাতের চাবি, নামাজ জান্নাতের চাবি। শুনেছেন তো নাকি? এটা কি ঠিক? না, সালাত বা নামাজ জান্নাতের চাবি নয়, ওই হাদিস ঠিক নয়। সহি বুখারিতে যে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ সুসাসম বলছেন যে জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতের চাবি। আর প্রত্যেক চাবির কি থাকে? দাঁত থাকে। কোন চাবি নেই যার দাঁত হয় না। প্রত্যেকটা চাবির কি হয়? দাঁত থাকে। তো সালাত হচ্ছে ওই চাবির দাঁত, সিয়াম হচ্ছে ওই চাবির দাঁত, দান সাদাকা হচ্ছে ওই চাবির দাঁত। মানে প্রত্যেকটা আমলগুলো হলো লা ইলাহা ইল্লাল্লাহ নামক চাবির দাঁত। সম্মানিত উপস্থিতি, ডাইরেক্ট সালাত জান্নাতের চাবি নয়, জান্নাতের চাবি হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর চাবির দাঁতগুলো হচ্ছে সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল। তাহলে ভুল প্রচলন আমাদের সমাজে আছে, আছে। দেখুন এইভাবে যদি আমরা আসি, আমরা রাতের খাবার খেয়েছি, খাবারের পরে অনেকে দোয়া বলেছি, আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন, এটা তো অনেকে বলি বা আগে বলতাম, কিন্তু এ হাদিস ঠিক নয়, এ হাদিস সহি নয়। বরং মেশকাতের যে পৃষ্ঠায় এ হাদিস রয়েছে ওই একই পৃষ্ঠায় আরেকটা হাদিস রয়েছে, আলহামদুলিল্লাহিল্লাযী আতামা ওয়া সাকা ওয়াসাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা, ওই হাদিস সহি। খাবার পরে বেশ কয়েকটি দোয়া আছে খাদ্য গ্রহণের পরে, ওইগুলো ঠিক। কিন্তু যেইটা আমরা বেশি বেশি বলি, আলহামদুলিল্লাহিল্লাযী আতামা ওয়া সাকা ওয়া জাআলা মিনাল মুসলিমিন, ওই হাদিস সহি, ঠিক নয়। এটা কি? ভুল। ছেড়ে দিয়ে সঠিকটা করতে হবে। দেখুন সালাম ফিরানোর পরে, ফরজ সালাতের পরে, সালাম ফিরানোর পরে, নফল সালাতের সুন্নাত সালাতের সালাম ফিরানোর পরে আগে একটা দোয়া বলতাম, অনেক মুরব্বি এখনো বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবা ওয়া আতুবু ইলাই। কেউ বলেন নাকি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবা ওয়া আতুবু ইলাই? এটা কোনো সহি হাদিস দিয়ে প্রমাণ নেই, কোনো হাদিসের দোয়া নয়, অথচ বলতাম বা এখনো কেউ বলছি। জি না, এটা ভুল, ছেড়ে দিতে হবে।
ভুল হলে মানুষ তৌবা করে, এটা তৌবা, তৌবার দোয়া, তাই না? ভুল হলে মানুষ তৌবা করে। ধরেন একটা ভুল হয়ে গেছে, একটা অন্যায় হয়ে গেছে, একটা মানুষকে অন্যায়ভাবে দুটা থাপ্পড় দিয়ে দিয়েছেন, একটা মানুষের ক্ষতি করে ফেলেছেন, একটা অন্যায় হয়ে গেছে, অন্যায় হয়ে যাওয়ার পরে তৌবা করছেন, যাস্তাগফিরুল্লাহি রব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি, তৌবা যেটা করছেন ওটা আরেকটা ভুল। মানে ভুল তো একটা হয়েছে, ভুলের পরে যেটা তৌবা করা হচ্ছে সেটা আরেকটা ভুল। সবার উপস্থিতি, ওই ভুল থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। দেখুন, কবর পাড়ে গিয়ে, কবর পাড়ে গিয়ে দোয়া বলা হচ্ছে গোরস্থানে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা নাহনু বিল আসর। মানুষ দোয়া বলে, অথচ এই দোয়া সহি হাদিস দিয়ে প্রমাণ নেই, এ হাদিস সহি নয়, এই দোয়ার হাদিস সহি নয়, এটা কি ভুল? সহি মুসলিমের ওয়াকাত্ত সহি হাদিস যেটা, সেইটাতে আল্লাহ সুসাসম শিখিয়ে দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলা দিয়ারে মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। আরো দুইটা হাদিস রয়েছে, মানে গোরস্থানে কবরস্থানে গেলে দোয়া বলতে হবে, সালাম দিতে হবে কিভাবে, আরো দুই দুই তিনটে সহি হাদিস আছে, তার মধ্যে এটি একটা সহি মুসলিমের হাদিস। তো দেখুন, কবরস্থানে গিয়ে যুগ যুগ ধরে যে দোয়া বলে আসছে ওই দোয়া সহি নয়, বরং সহি মুসলিমের হাদিস ওইটি সহি, অথচ এখানে আপনি আমি ভুল করে আসছি। দেখুন, মাটি দিতে যাবেন, মাটি দেওয়ার সময় দোয়া বলছি কি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, চলে না এই সমাজে? বিভিন্ন সমাজে চলে। তো এই দোয়া দিয়ে মাটি দেওয়া যাবে না, এটা কোরআন মাজিদের আয়াত, কোরআন মাজিদের আয়াত, এইটা দিয়ে মাটি দেওয়া যাবে না। আবার কি এর আরো আপডেট ভার্সন, সেটা হলো প্রথম খা বলে মিনহা খলাকনাকুম, দ্বিতীয় খা বলে অফিহা নুঈদুকুম, আর তৃতীয় খা বলে গিয়ে বলছে অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সম্মানিত উপস্থিতি, এই দোয়া দিয়ে মাটি নয়, দোয়া হবে কি বিসমিল্লাহ, মাটি দিতে হবে বিসমিল্লাহ বলে, শেষ, এই দোয়া নয়। আপনি একটু চিন্তা করুন তো, মিনহা খলাকনাকুম অফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই আয়াতটার অনুবাদ হলো মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, অফিহা নুঈদুকুম আবার তোমাদেরকে মাটিতেই ফিরিয়ে দিলাম, অফ মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার তোমাদেরকে আমি মাটি থেকে তুলব, মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি, মাটিতেই তোমাদের ফিরিয়ে দিলাম, আবার তোমাদেরকে মাটি থেকে উঠাবো। এটা কার কথা? তো আপনি একজন লাশ দাফন করতে গিয়ে, আপনি লাশ কবর দিতে গিয়ে বলতে পারেন যে আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করলাম? আপনি সৃষ্টি করার কে? আপনি সৃষ্টি করার কে? আপনি ফিরিয়ে দেওয়ার কে? আপনি তোলার কে? যখন এই দোয়া বলে মাটি দিলেন, মানে আপনি কখন আল্লাহ হয়ে গেলেন? নাউজুবিল্লাহি মিন জালিক, এটা আল্লাহর কথা, মানুষের কথা, এই স্বীকৃতি দিতে পারে না, অথচ মানুষ এই দোয়া বলে মাটি দিচ্ছি, ওই হাদিস সহি নয়, বরং বলতে হবে কি বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে, ওই দোয়া ত্যাগ করতে হবে, ছেড়ে দিতে হবে। সবারই তো উপস্থিতি, যে কথা বলছিলাম যে আমাদের সমাজে যে ভুলগুলো চালু রয়েছে, যে সমস্ত ভুল সমাজে চলমান রয়েছে, এই কথা বলতে গিয়ে এই পর্যায়গুলোতে এসেছি। দেখুন, একজন ব্যক্তি আপনার কাছে দোয়া চাচ্ছে, কথার কথা আমি বললাম আপনাকে, আলোচনা শেষ এখন চলে যাব, বললাম মুরব্বী দোয়া করবেন, মুরব্বী দোয়া করবেন, বলার সাথে সাথে বলে দিলেন কি ফিয়ামানিল্লাহ, দোয়া করবেন বলার সাথে সাথে বললেন ফিয়ামানিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দোয়ার সময় কি ফিয়ামানিল্লাহ বলা সুন্নাহ? কেউ যদি এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি,
ফিয়ামানিল্লাহ বলা রাসুলের তরিকা মনে করে বলে তাহলে এটা কি হবে? বিদাত হবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে সাহাবীরা যখন বিদায় চাইতেন, দোয়া চাইতেন সফরে যাওয়ার জন্য, কোথাও যাওয়ার জন্য, তখন আল্লাহ সাল্লাম বলতেন, আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতিকা ওয়া খাতিমা আমালিক। আর লম্বা দোয়া আছে, ছোটটাও বলতেন, লম্বা করে বলতেন। সাহাবীরা আরো ছোট করে বলেছেন, আস্তাউদিউল্লাহ, আস্তাউদিউল্লাহ, আস্তাউদিউকাল্লাহ, আস্তাউদিউকুমুল্লাহ। মানে কখনো এক বচন দিয়ে বলেছেন, কখনো বহু বচন দিয়ে বলেছেন। তো যে কথা বলছিলাম, এমনকি যে ইঙ্গিতটা রয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন কারবালার প্রান্তরে চলে যান, চলে যাচ্ছেন কুফার দিকে মদিনা ছেড়ে, তখন আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু কাছে বিদায় নিচ্ছেন, বলছেন দোয়া করিয়েন, কুফার দিকে যাচ্ছি। তখন যে ঘটনাটি ইতিহাসে রয়েছে, যে সেই সময় আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আস্তাউদুল্লাহ মিন কাতিলিন, দোয়া বলছেন আস্তাউদুল্লাহ বলে, অথচ আপনি আমি বলছি ফিয়ামানিল্লাহ দে। সম্মানিত উপস্থিতি, এই যে ভুল ত্রুটিগুলো হয়ে যাচ্ছে, এগুলো আপনার আমার জীবনে সংশোধন হওয়া প্রয়োজন। ভুলগুলো যদি সংশোধন করে নেয়, তাহলে তার ফলাফল হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ 35 নম্বর আয়াতে বলছেন, ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজারুন। ফামানিত্তাকা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ওয়া আসলাহা, তার ভুলগুলো সংশোধন করে নেয়, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজারুন, ওই ব্যক্তির কোনো দুশ্চিন্তা থাকবে না, দুশ্চিন্তাগ্রস্ত হবে না, কোনো ভয় থাকবে না। কোনো ব্যক্তি যদি নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেয়, নিজের ভুল সংশোধন করে নেয়, ইসলাহ করে নেয়, তাহলে বিচারের মাঠে তার কোনো ভয় থাকবে না, দুশ্চিন্তাগ্রস্ত হবে না। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান 70 নম্বর আয়াতে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইল্লা মান তাবা, কোন ব্যক্তি যদি ভুল করার পরে তওবা করে, ভুল করার পরে সংশোধন করে নেয়, ওয়া আমানা, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমানকে সুদৃঢ় করে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং সৎ আমল করে, বাকি জিন্দেগিতে সঠিকটা করে আর ভুল করে না, ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তি তার জীবনে যত ভুল করেছিল, ক্ষমা চাওয়ার পরে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে সঠিকটা করার কারণে আল্লাহ সব ভুলগুলোকে, সব পাপগুলোকে নেকি দিয়ে বদল করে দেন। সুবহানাল্লাহ। দেখুন, ভুল সংশোধন করলে ক্ষতি নেই, কি আছে? লাভ। ক্ষমা তো হবে, হবেই, পাপগুলো নেকি হয়ে যাবে, আর কি নেবেন আপনি? সম্মানিত উপস্থিতি, ভুল যদি সংশোধন করে নেই, তাহলে পাপগুলো ক্ষমা হয়ে নেকিতে রূপান্তরিত হয়ে যাবে। হ্যাঁ, এইটা হলো ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার মর্যাদা। আর যদি ঘাট তেড়া করে রেখে দেন, ঘাট তেড়া বুঝেন তো, আর যদি বলেন যার বাদ দাও এদের কথা, এরা সমাজে ফেতনাবাজ, যুগ যুগ ধরে আলেম ওলামা একটা করে এসেছে, এরা বলছে না বলা যাবে না, ফিয়ামানে মিনা খোলাক রকম বলা যাবে না, এত বড় বড় আলেম দেখেছি তারা কবর দিতে গিয়ে মিনা খোলাক রকম বলেছে, এরা তিন দিনের বাচ্চা কি বুঝে, এরা বলছে যাবে না, বাদ দাও এদের কথা, যা আগে করেছে তাই করবে। যদি এই ঘাট তাড়া করে রেখে দেন, আপনার ফলাফল কি সেটা আল্লাহ বলে দিয়েছেন। সূরা লোকমান 21 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আল্লাহর নাযিলকৃত বিধানের দিকে, শরীয়তের দিকে ফিরে আসো, আত্মসমর্পণ করো, কালু, তখন তারা বলে, বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, না, বরং আমাদের বাপদাদার কাছ থেকে যা পেয়েছি ওটাই সবচেয়ে ভালো, বাপদাদার কাছে যেটা পেয়েছি ওটাই করব, ব্যতিক্রম করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওয়ালাউ কানা শায়তান ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, ওরা জানে না
যে শয়তান ওদেরকে যা ডাকছে জাহান্নামের দিকে, জ্বলন্ত অগ্নি শিখার দিকে ডাকছে, যে আসো তুমি বলো বাপ দাদা যা করে ছোটাই করব, ভুল সংশোধন করো না, ভুলের উপরে জিদ করে কায়েম থেকে অটল থেকে যাও, বাপ দাদার দোহাই দিয়ে টিকে থাকো ভুলের উপরে, আর জাহান্নামের খড়ি হও, ডাকছে শয়তানের দিকে। এখন সিদ্ধান্ত আপনার কাছে দুইটা, আপনার সিদ্ধান্ত আপনি নিন, ভুল সংশোধন করে দুটাই কোরআন মাজিদ রায়, একটি হলো সূরা ফুরকান 70 নম্বর আয়াত, সূরা লোকমান 21 নম্বর আয়াত, দুটো আপনার কাছে স্পষ্ট। যদি ভুল স্বীকার করে ভুলগুলো সংশোধন করে নিয়ে সঠিকটা করেন, তাহলে ভুল করে যত পাপ হয়েছিল সব কি হবে? নেকি হবে। আর যদি বলেন বাদ দাও, বাপ দাদা যা করেছে তা করবো, ভুলের উপরে যদি থেকে যান, তাহলে শয়তান ডাকছে জাহান্নামের খড়ি বানানোর জন্য। আপনি সংশোধন করে সঠিকটা করে ক্ষমা নেবেন, না ভুলের উপরে টিকে থেকে জাহান্নামের খড়ি হবেন, সিদ্ধান্ত আপনার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুলগুলো সংশোধন করে নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা জানার, বুঝার এবং মানার পরিবেশ দান দিন, মেজাজ দান করুন, তৌফিক দান করুন। পরিশেষে এই তাবলিগি সম্মেলনের যারা আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধাবাই করেছেন, অর্থ দিয়েছেন, উপস্থিত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সর্বোত্তম যাজা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সম্মেলনকে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাদেরকে জান্নাতের একটু ভাগিদারি করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করুন। পরিশেষ আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।